তো গ্লুটা মিক্স করা হয়ে গেলে আমরা হচ্ছে যে মেশিনটা দিয়ে এভাবে গ্লুটা লাগিয়ে আমরা এটা এখানে একবার প্রেস করলে আমাদের গ্লুটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। এভাবে হ্যান্ডেলটা প্রেস করে রাখতে হবে 2 থেকে 5 সেকেন্ডের পর। এরপর হচ্ছে যে আপনাদেরকে এটা নাটটা খুলে দিতে হবে। খাতাটা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই, আমি মেহেদি। আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম ছোট আকার একটি উৎপাদনমুখী ব্যবসা করার আইডিয়া নিয়ে। আজকে আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি খুবই পোর্টেবল একটি লাইট ওয়েট মেশিন। যেই মেশিনটি বসিয়ে আপনি যে কোনো জায়গায় একটি উৎপাদনমুখী চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এই ধরনের খাতা তৈরি করার ব্যবসা নিয়ে কথা বলবো, যে একটি মেশিনের সাহায্যে আপনি বাংলা ইংরেজি অঙ্ক সহ বিভিন্ন ধরনের খাতা তৈরি করার বিজনেস শুরু করতে পারবেন। খাতার সাথে আশা করি আপনারা সকলেই পরিচিত, স্কুল কলেজ অফিস আদালত সহ বিভিন্ন জায়গায় এই খাতার প্রচুর পরিমাণে ব্যবহার হয় লেখার কাজে। আর এই ব্যবসা আপনি যেখানেই শুরু করো না কেন, এই ব্যবসা কিন্তু সারা বাংলাদেশে চলবে। তাই আপনি যদি অল্প বিনিয়োগে চিন্তা করছেন একটি খাতা তৈরির কোম্পানি শুরু করবেন, তাহলে আমাদের আজকের ভিডিও আপনার জন্য। আজকে আমরা সরাসরি আপনাদেরকে এই মেশিনটি দিয়ে খাতা তৈরি করে দেখাবো, এছাড়া খাতা তৈরি করতে আরও কী কী মেশিন লাগে, কী কী কাঁচামাল লাগে সেই সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যারা নতুন করে খাতা তৈরি করার ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এই ব্যবসায় কীরকম প্রফিট আছে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, এবং বিজনেস বাংলায় নতুন হয়ে থাকলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন আমাদের আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই খাতা তৈরি করার ব্যবসা শুরু করতে চান, তাহলে সবার প্রথমে প্রয়োজন হবে এই ধরনের একটি খাতা বাইন্ডিং মেশিন। আপনি বিভিন্ন ধরনের বাজারে খাতা দেখে থাকবেন, স্টাবলার খাতা, বাইন্ডিং খাতা, রিং খাতা। তো বিভিন্ন ধরনের খাতার জন্য বিভিন্ন ধরনের মেশিন প্রয়োজন হয়। আজকে আমরা আপনাদেরকে মূলত এই ধরনের বাইন্ডিং খাতাগুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ এই ধরনের বাইন্ডিং খাতার ব্যবসায়িক আইডিয়া নিয়ে কথা বলবো। এই ব্যবসা শুরু করার জন্য সবার প্রথমে আপনার মেশিন প্রয়োজন হবে। আপনি আমার ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, প্রথমত আপনাদের এই মেশিনটি প্রয়োজন হবে, এবং সেকেন্ড আরও একটি মেশিন প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই ধরনের পেপার কাটিং মেশিন। এই দুটি মেশিন হলে আপনি এই ব্যবসা পূর্ণাঙ্গভাবে শুরু করতে পারবেন। এই দুটি মেশিনের পর প্রয়োজন হবে আপনার কাঁচামাল। কাঁচামাল হিসেবে প্রয়োজন হবে আপনার এই ধরনের কভার পেজ, যে ধরনের খাতা তৈরি করবেন সেই ধরনের পেপার প্রয়োজন হবে, এবং খাতাগুলো গ্লু বাইন্ডিং করার জন্য এই ধরনের গ্লুগুলো প্রয়োজন হবে। এই সব রকমের কাঁচামালের সোর্স আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা সরাসরি এই মেশিন দিয়ে কী করে খাতা তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, সবার প্রথমে আমরা কভার পেজটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন ডিজাইনের কিন্তু আলাদা আলাদা রকমের কভার পেজ আছে। আপনি এই ধরনের কভার পেজগুলো বাজার থেকে কিনতে পারবেন। এই ধরনের কভার পেজগুলো আপনি বিভিন্ন দামের পেয়ে যাবেন। কোয়ালিটি অনুযায়ী এই ধরনের কভার পেজগুলোর দাম 2.5 থেকে 3 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর আপনি যদি নিজের ব্র্যান্ড নামে করতে চান, চাইলে আপনি নিজের ব্র্যান্ড নামেও করতে পারবেন। তো চলুন এখন আমরা আপনাদেরকে কাজের প্রসেসটা দেখাই, কী করে কাজ করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি কভার পেজ একসাথে করা আছে। তো আমরা এটা কেচির সাহায্যে কেটে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কভার পেজটি কাটিং করে নিয়েছি। কভার পেজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে আমরা কভার পেজটি মাঝ বরাবর কভার পেজটি এরকম ভাঁজ দিয়ে এখানে হচ্ছে যে আমরা মেশিনের মধ্যে কভার পেজটি সেট আপ করে দিব। কভার পেজটি আমরা এভাবে দেখতে পাচ্ছেন সেট আপ করে দিয়েছি, এবং এখানে মেজারিং করার জন্য এখানে স্কেল দেওয়া আছে। আপনার যদি স্কেলের প্রয়োজন হয় আপনি চাইলে স্কেল করে নিতে পারবেন। তো কভার পেজটি লাগানোর পর এবার আমাদের এই ধরনের পেপার প্রয়োজন হবে। আপনি বাংলা ইংরেজি অঙ্ক যে ধরনের কাগজ কিনতে চান বাজার থেকে কিনতে পারবেন। আর এখানে কাগজ হিসাবে ব্যবহার করা হয় 65 গ্রামের কাগজ খাতা হিসাবে। তো আপনারা এগুলো বাজার থেকে রিম হিসাবে কিনতে পারবেন, টন হিসাবে কিনতে পারবেন। তো আপনি যেরকম কিনবেন, যত বেশি কিনবেন তত আপনার খরচটা একটু কম পড়বে। তো বর্তমান বাজার রেট অনুযায়ী আপনি এই ধরনের কাগজগুলো মিল থেকে কিনতে পারবেন, অথবা সরাসরি ডিস্ট্রিবিউটর লেভেলে পাইকারিতে কিনলে আপনার খরচটা বেশ কম পড়বে। তো এই কাগজগুলো এরকম গোছানো হয়ে গেলে আমরা কাগজগুলো হচ্ছে আমাদের মেশিনের মধ্যে এভাবে হচ্ছে সেট আপ করে দিব। কীভাবে সেট আপ করে আপনারা দেখতে থাকুন। এভাবে কাগজগুলো আমরা গুছিয়ে নিব। গোছানো হয়ে গেলে আমরা কাগজগুলো এখানে সুন্দর করে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কাগজ গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা এটার যে গ্লুটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লু আছে, গ্লুটা হচ্ছে যে আমরা একটু মিক্স করে নিচ্ছি। তো গ্লুটা মিক্স করা হয়ে গেলে আমরা হচ্ছে যে মেশিনটা দিয়ে এভাবে গ্লুটা লাগিয়ে আমরা এটা এখানে একবার প্রেস করলে আমাদের গ্লুটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। এভাবে হ্যান্ডেলটা প্রেস করে রাখতে হবে 2 থেকে 5 সেকেন্ডের পর। এরপর হচ্ছে যে আপনাদেরকে এটার নাটটা খুলে দিতে হবে। নাটটা খুলে দিয়ে এটা আপনারা আবার এভাবে প্রেস করলে আপনাদের খাতাটা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের খাতাটা তৈরি করা কমপ্লিট হয়েছে, কিন্তু আমাদের ফিনিশিং নেই। এই খাতার উপরে দেখতে পাচ্ছেন
আমাদের পেপারটা হচ্ছে যে একটু বাড়তি রয়েছে, তো আমরা এটা এখন ফিনিশিং করে আপনাদেরকে রেডিমেড খাতাটা আমরা দেখাচ্ছি। তো আমাদের খাতাটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এটার আউট লেয়ারটা একটু বড় আছে, তো সেটা ফিনিশিং করার জন্য আমাদের এই মেশিনটির প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের পেপার কাটিং মেশিন, এটি দিয়ে আপনি একসাথে 500 পেজ পর্যন্ত খাতা কাটতে পারবেন। আপনি যখন বেশি পরিমাণ তৈরি করবেন তখন আপনি একসাথে চাইলে এটি দিয়ে কাটিং করে নিতে পারবেন। তো আমরা এটার কভার পেজগুলো কাটিং করে নিচ্ছি, এভাবে এটি ধরে এটি আপনাকে মেজারিং অনুযায়ী বসাতে হবে এবং প্রেসার দিয়ে এটা হচ্ছে যে টাইট করে দিতে হবে, লাইক এরকম টাইট করে দিয়ে এটার লকটা চেপে ধরে আপনাকে এভাবে চাপ দিলে আপনার হচ্ছে যে কাগজটা কাটিং হয়ে যাবে। এক সাইড আপনার ফিনিশিং কমপ্লিট, এবার আপনি অন্য সাইড কাটবেন। এভাবে ধরে এভাবে চাপ দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বাড়তি অংশটা আছে সেটা কাটিং হয়ে গেছে। এরপর আমরা তিনটা পার্টি ফিনিশিং করে ফেলব। তো আমরা থার্ড পার্টটাও কেটে ফেললাম, দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি হয়ে বেরিয়ে আসছে। এখন আমাদের খাতার লুকিংটা আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একদম বাজারে বিক্রি হয় এই ধরনের একটা খাতা আমাদের তৈরি হয়ে গেছে, একদম সুন্দর একটা খাতা তৈরি হয়ে গেছে। চাইলে এটা আমরা এখন সেল করতে পারবো। তো আপনারা চাইলে এই ধরনের খাতাগুলো নিজেদের নামেও করতে পারবেন। একদম বাজারে যেরকম খাতা সচরাচর বিক্রি হয় একদম সেম কোয়ালিটির খাতা আপনি বাজার থেকে কাগজ কিনে কভার কিনে চাইলে এই মেশিনগুলো দিয়ে আপনি ফিটিংস করে চাইলে এই খাতা তৈরির আপনি চাইলে বিজনেস শুরু করতে পারবেন। তো বন্ধুরা আপনারা এতক্ষণ যাবত দেখতে পারলেন আমরা কী করে আপনাদেরকে এই মেশিন দিয়ে কভার পেজ কাগজ দিয়ে আপনাদেরকে খাতা তৈরি করে দেখালাম। তো আপনি যদি চিন্তা করে থাকেন খাতা তৈরি করার বিজনেস শুরু করবেন, চাইলে আপনি এই ধরনের বাইন্ডিং খাতাগুলো তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন এই দুইটি মেশিন দিয়ে। এই দুইটি মেশিন চাইলে আপনি আপনার বাসা বাড়ি যে কোনো ধরনের একটা ছোটো রুম টেবিল অথবা আপনি আপনার ছোটোখাটো একটা ফ্যাক্টরির মধ্যে বসিয়ে চাইলে এই ধরনের খাতাগুলো বাইন্ডিং করা বিজনেস শুরু করতে পারেন। এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি বাংলা ইংরেজি অঙ্ক যে কোনো ধরনের রেডিমেড কাগজ কিনে এনে সেটা বাইন্ডিং করে আপনি খাতা তৈরি করে সেটা কিন্তু আপনি আপনার লোকাল মার্কেটে সেল করতে পারেন। আর এই ধরনের মেশিনগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে মেশিন দেখেও চাইলে আপনি ক্রয় করতে পারেন। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম। আশা করি খাতা তৈরি করা বিজনেস আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ জুড়ে থাকার জন্য।